হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি আনিকা তাসনিম ফ্রম ফ্যাশনেবল ড্রেসেস। ওকে, ড্রেসের পেজ থেকে লাইভে চলে এসেছি। দো আজকে ফ্রাইডে, আজকে তো আমাদের লাইভ টাইম না, ঠিক আছে, বাট প্রতিদিনের মতো দুপুর 4টা, বাট একটু তো লেট, অবশ্যই লেট, 10 মিনিট মনে হয় লেট করে আসছি। সো আগেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ, আজকে শুক্রবারে আমাদের লাইভ হবে, কারণ একটু হচ্ছে গিয়ে আমাদের, আমি বারবারই বলে দিচ্ছি, আমাদের পেজটা কিন্তু 1 তারিখ থেকে 6 তারিখ একটু অফ থাকবে। অফ থাকবে বলতে সবই হবে, আপনারা অর্ডার দিলে পাবেন, সব পাবেন, শুধুমাত্র আমি থাকবো না একটু, ঠিক আছে। সো আমার একটু আমার পার্সোনাল কাজে থাকছি না, সেজন্য আজকে হচ্ছে গিয়ে লাইভ হবে। এবং আজকে আপুদের জন্য স্পেশাল একটা কালেকশন দেখাবো, যেটা কিনা পূজার জন্য আমার মানে খুবই স্পেশাল একটা ড্রেস, ঠিক আছে। সো ড্রেসটার 3টা কালার, আর আপুদের আরেকটা ড্রেস রিস্টক হয়েছে। এখন আমি না 1 তারিখ থেকে 6 তারিখ থাকবো না, এত ড্রেস আমি মানে নিজেই বুঝতেছি না আমি কোনটা রেখে কোনটার লাইভ করব। আমি মানে আমার মাথাই খুলাইতেছে না যে আমি কি বাদ দিয়ে কিসের লাইভ করব, ঠিক আছে। এই ড্রেসটা না, এটা এটা 3টা কালার আছে, খুব সুন্দর সুন্দর 3টা কালার, প্লাস আপনাদের আরেকটা ড্রেস এসেছে, সেটা হচ্ছে যে আমি জানি না, আমার যদি এনার্জিতে কুলায় আজকে, তাহলে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিব। এই যে যারা কিনা এই ড্রেসটা স্টোন সেটিং সহটা আগের বার পান নাই, আগেরটা তো আর আসে নাই, এবার এবার একটু নিচের পোর্শনটা অন্য ডিজাইনে আসছে, ঠিক আছে। যদি আমার এনার্জি কুলায় তাহলে আমি আপুদেরকে দেখাবো, আদারওয়াইজ এনার্জিতে না কুলালে দেখাবো না। হ্যাঁ, এবার একটা একটু অন্য ডিজাইনে এসেছে, আর কালারও সব ডিফারেন্ট কালারে আসছে। সো এটা পরে যদি আমার হয় তাহলে দেখাবো, আদারওয়াইজ আজকে আপুদের যেটা স্পেশাল ড্রেস পূজার জন্য সেটা দেখাবো। হ্যাঁ, পার্টি ওয়্যার, আমি গতকালকে আপুদেরকে আস্ক করেছিলাম যে কি দেখবেন, 1000 টাকার কমের ড্রেস দেখবেন না পার্টি ওয়্যার দেখবেন, সবার একটাই কথা যে পার্টি ওয়্যার। বিকজ একটা জিনিস আমার পেজে আপুরা জানে যে আমার পেজের পার্টি ওয়্যার ড্রেস যে কেউ এফোর্ড করতে পারে, লাইক যে কেউ। হ্যাঁ, আর পার্টি ওয়্যার ড্রেসের যখন আমি লাইভ করি, আমি এইটা আমি কোনো লাইভে বলি না, বাট বলে দিলাম, পার্টি ওয়্যার ড্রেসের লাইভ আপনারা খুব ফাস্ট অর্ডার দিবেন। হ্যাঁ, বিকজ দাম যেটা থাকে ওইটা একটা সুতি ড্রেসের প্রাইসের রেঞ্জে আমরা পার্টি ওয়্যার দিই। সো একটু আগে অর্ডার দিবেন, পরে দিলে আর পাবেন না। আচ্ছা, এবার আমি দেখিয়ে দিই ড্রেসটার কী কী কালার আছে, কারণ যেহেতু আজকে ফ্রাইডে, সবাই একটু মানে ব্যস্ত, তাই না, সবাই একটু ফ্যামিলিকে টাইম দেওয়া নিয়ে ব্যস্ত। ও, কথা বলতে বলতে তো লাইভে শেয়ার করি নাই, দাঁড়ান শেয়ার মেরে দিই একটা। আচ্ছা, কে কে আছে আপু, পার্পল কালারটা দেখাইও, এটা অনেক সুন্দর বার্গেন্ডির সাথে, এটা আমি দেখাবো, এটা অনেক সুন্দর, এটা আমি সেকেন্ডে দেখাবো। আমি আপনি লাল আগে পড়েছি বিকজ পূজার জন্য, হ্যাঁ পূজার জন্য আমি আগে এইটা, আর নাহলে তো আমি আমি নিজে বার্গেন্ডি কালারের ফ্রিক, সিরিয়াসলি। আপনারা কেউ আমার লাইভে এসে শেয়ার দেন না, একটাও, 5টা শেয়ার হয়েছে। আচ্ছা, আমি একটা শেয়ার দিয়ে দিলাম, 6টা। কই আমার আপু যে ওয়াচ পার্টি করে দেয়, ওই আপুটা কই, কোনিকা আপনি? ওকে, আমি একটা শেয়ার দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আপুদের কমেন্ট দেখিনি। আপু আমাদের এখানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে, আপু কোথায় থাকেন? আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো, ঢাকায় তো আকাশ মেঘলা মেঘলা, আজকে আজকে বের হইলে সেই হবে, আজকে তো আমার একটা দাওয়াত আছে। হাই লাবণ্য আপু, হাই উম্মে সালমা আপু, জানেন আজকে টিকলি পড়তে চাইছিলাম, দেখেন সব কিছু নিয়ে উল্টায় ফালতায় রাখছি, আজকে ভাবছিলাম কি টিকলি পরব, বাট আর পড়া হইলো না, খুব সুন্দর একটা টিকলি, ভাবছিলাম আজকে টিকলি পরব লাইভে, বাট আমার না কেন জানি কিচ্ছু করতে মনে চায় না, ড্রেসের সাথে টিকলি কিন্তু সুন্দর লাগতো অনেক, কাজের সাথে মারাই তো, আপুদেরকে খুব ভালো লাগবে, কানের দুলো এটার পরি নাই, সব রেখে দিছি, ফালাই দিছি, আমার নিচে জানেন সব কিছু উলট পালট। আপু আপনার ড্রেসে এখনই আমি দেখাবো, আপু ড্রেসটি অনেক সুন্দর, ড্রেসটার 3টা কালার আছে। হ্যাঁ, আমি একটু কমেন্ট পড়ে নেই না, তাসনিম আপু হাই, আপু ফাতেমা আপু হাই, হ্যালো হ্যালো, হার্ট, থ্যাংক ইউ যারা হার্ট দিচ্ছেন, অনেক কমফোর্টেবল, অ্যান্ড জোসানজান আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার আপু পড়াটা হেব্বি সুন্দর। আচ্ছা আপু, ব্ল্যাক ড্রেসটা পেয়েছি খুবই, থ্যাংক ইউ সো মাচ যারা জানাচ্ছেন। আপু আপনারা ইনবক্স দেখেন না কেন, আপু আপু আমার দেখি, বাট আজকে তো শুক্রবার, আজকে আমার ইনবক্সে দেখার মডারেটাররা এখন নাই, ওরা আজকে কাজ করবে, কারণ ওরা 1 তারিখ থেকে 6 তারিখ একটু ফ্রি থাকবে, আজকে ওরা কাজে আসবে, বাট বিকালে মানে 5টায় আসতে বলছে। ওকে, সো আমি শুরু করি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ যারা যারা লাইভ দেখছেন, একটা লাইক দিয়েন, অথবা যারা চুপচাপ আপু আছেন তারা কথা বলতে লজ্জা পেলেও একটা ফুল স্টপ না হয় একটা কমেন্ট করে রাখবেন। হ্যাঁ, কারণ পেজে
প্রতিদিন ই হয় মানে আপডেট নেয়, তো অনেক আপুরা নোটিফিকেশন পান না। হ্যাঁ, সো ইনবক্সে কেউ কেউ এমনও আছে আমাদেরকে বকা দেন যে আপনারা আমার নোটিফিকেশন অফ করে রাখছেন, আমরা কেন আপনার লাইফ দেখতে পারি না, এমনও ইনবক্সে মানুষরা বকাবকি করে। বুঝাইতে পারি না যে এটা তো আমাদের হাতে না। সো আপনারা যারা একটু লাইক বা যারা লজ্জাবতী আপু একটা কম মানে ফুল স্টপই দিয়ে রেখে দিয়েন, তাহলে আপনারা আপডেট পাবেন। ওকে, সো লেট মি স্টার্ট। বিসমিল্লা করি। ড্রেসটার তিনটা কালার, একটা হচ্ছে অনেক সুন্দর নেভি ব্লু এর সাথে, দাম তো অনেক রিজনেবলে পাবেন নেভি ব্লু এর সাথে, এটা কি অ্যাশ কালার, আর বডিটা হচ্ছে পুরো সিলভার। এটার আমারটা দিয়ে আগে শুরু করব, আমি সেকেন্ডে এইটা দেখাবো যেটা কিনা খুবই সুন্দর। এটার ওড়না নিয়ে আমি মানে পুরো ফ্রিক, এত সুন্দর বার্গেন্ডি কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন, এটা সেকেন্ড ওয়ান, আর আমারটা দিয়ে শুরু করলাম। ওকে, আচ্ছা, আমারটার ফার্স্ট থিং ফার্স্ট, এটার বডি ম্যাটেরিয়াল হচ্ছে শিমারের উপরে। হ্যাঁ, অসম্ভব সুন্দর শিমার ম্যাটেরিয়ালের দাম বেশি থাকে এটা আপনারা জানেনই, বাট অ্যাজ ইউজুয়াল আমি আপনাদেরকে একটা মানে আনবিলিভেবল প্রাইসে এটা অফার করবো আজকে, ঠিক আছে। আমি আগে সালোয়ার দেখাই, সো ফার্স্ট আমি সালোয়ারটা দেখিয়ে দিই। ওকে, সালোয়ার প্যান্টের কাপড়টা হচ্ছে আপনাদের, এইটার কালারটা হচ্ছে একটু ইট ধরনের, এটা কিন্তু বেসিক্যালি কোনো লাল না। আচ্ছা আপু, ফ্যাশনেবল ড্রেস মানে আসমাউল হোসনা, থ্যাংক ইউ সো মাচ। ম্যাটেরিয়াল এখনই বলা শুরু করেছি সব বলবো। হ্যাঁ, আমি ইনার লাগবে আপু, শিমারের সাথে অবশ্যই ইনার লাগবে। হ্যাঁ, সো আমি আমি এখন দেখাই, আমি কমেন্ট পরে পড়বো। হ্যাঁ, আমার উল্টাপাল্টা লেগে যায়। সো স্টার্ট করলাম, এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা, উইচ ইজ লাইক কোনো সুতি কাপড়ের মতো ম্যাটেরিয়াল না, কিন্তু এটা একদম 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 মানে অনেক হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল। আমাদের আমি যখন বারবার এই কথা মেনশন করি, যারা হাতে পেয়েছেন এই সালোয়ারটা শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কোন ম্যাটেরিয়ালের সালোয়ারটা থাকে। অনেক সফট এবং এটা কোনো সুতি না, এটাকে এক্স্যাক্টলি কি নাম বলে আমার জানা নাই, আমার কখনো জিজ্ঞেসই করা হয় না বিকজ মানে ভুলে যাই। হ্যাঁ, সো এটা খুব হাই কোয়ালিটি একটা প্যান্টের কাপড়, ওটা অনেক নরম, ঠিক আছে। কালারটা খুবই খেয়াল করে শুনে নেন, কালারটা হচ্ছে ইট জাতীয় রেড কালার যেটা সেটা। ওকে, এবার আসি আমি ওড়না। আজকে আমি আগে ওড়না ড্রেসে কিন্তু গলাতে পুরাটাতে কাজ করা, হ্যাঁ পুরাটাতে খুবই সুন্দর করে কাজ করা, আমি ড্রেসে একটু পরে যাচ্ছি আম্মু, এইটা পরে আসলেই এমন হয়, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মনে হচ্ছে তুমি কোনো বিয়ে যাচ্ছ না আপু, আমার তো দেখে মনে হচ্ছে যে বিয়ের পর যে মানুষরা হচ্ছে একটু সাজগুজ করে না, মানে বিয়ের পরের পরের টাইমে ওই রকম লাগতেছে পুরা ড্রেসটা। কোনো আপুর যদি বিয়ে থাকে বা বিয়ে হবে, তারা তো মাস্ট এই কালারটা নিয়ে রাখেন, একেবারে মনে হইতেছে মানে বিয়ে হয়েছে গতকালকে, আজকে একদম ওই যে বিয়ের পরের পরের সাজ দিছি, টিকলিটা পড়লে তো মানে সেই হইতো। আচ্ছা আমি এবার ওড়নাতে আসি। হ্যাঁ, দুপাট্টাটা দেখেন, দুপাট্টাটা হচ্ছে পিওর জর্জেটের উপর, 100% পিওর জর্জেটের উপর, শিফন জর্জেট যেটা অনেক সফট, ঠিক আছে, যেটা প্রচুর পরিমাণে সফট। দুপাট্টাটা হচ্ছে হিউজ বড় আছে, আমি মানে লম্বায়ও প্রচুর বড়, সাইড দিয়েও বড়। দুপাট্টাতে ফুল দুপাট্টা হচ্ছে আপুদের ছোট ছোট এখানে বোটা করা, হ্যাঁ জারি দিয়ে ফুল দুপাট্টাটা দেখেন, এই যে পুরা দুপাট্টাতে গোল্ডেন কালার দিয়ে ছোট 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 করে ডট 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 কাজ করা, একটা দেখিয়ে দেয় এই যে। ওকে, তুমি অনেক সুন্দর সুন্দর ড্রেস আনো, মাথা নষ্ট, থ্যাংক ইউ আপি। ওকে, যারা যারা দেখছেন যদি পারেন একটু শেয়ার করে দিন, শেয়ার করতে না পারলেও সমস্যা নাই, আপনারা গেট অল লাইভ নোটিফিকেশনে একটা প্রেস করে রেখেন শুধু, ঠিক আছে, আর কিছু লাগবে না। ওকে, সো এই যে এটা হলো ফুল দুপাট্টাটা, যেটা কিনা আপনার পুরো বডিতে ঘন করে ডট ডট কাজ করা। এবার আসি ড্রেসের দোনো সাইডে, ঠিক আছে, সাইডের পোর্শনটা খেয়াল করেন, এই পোর্শনটা খুবই সুন্দর করে, এই যে পিছনের পোর্শনটা দেখে নেন, পিছনের পোর্শনটা দেখে নেন, ঠিক আছে। আপু প্রাইস বলো, আপু আমি ড্রেসের ম্যাটেরিয়াল ড্রেসেই আসি নাই, না বলে প্রাইস বললে তো আপু আন্তাজে আপনি নিয়ে এসেছে, এমন টাইম হয় তখন তো পেজে বকাবকি করবেন। আপনি একটু আপনি একটু একটু 5টা মিনিট ধৈর্য রাখেন, আমার বেশি সময় লাগে না ডিটেইলস বলতে, কমেন্ট করছি বলে আজকে লেট হয়েছে, ঠিক আছে। সো এটা হলো আপুদের দুপাট্টার দোনো সাইড। ওকে, লাস্টের পোর্শনে গোল্ডেন কালারের পট্টি থাকবে, দিস ইজ পট্টি রাইট, আর কি বলতাম। আপু ধানমন্ডি শোরুম কি ওপেন? নো নো নো, অফ অফ অফ, ওকে অফ ডিয়ার। সো ক্লিয়ার, দুপাট্টার দোনো সাইডে আপনার পেটানো 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 খুবই সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা। ওকে, এবার আসি ড্রেসে, দুপাট্টার ম্যাটেরিয়াল কি ছিল, এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করেন, শেষে বলবেন যে দুপাট্টা তো ভাবছি এইটা, দুপাট্টার ম্যাটেরিয়াল কি বলেছি বলেন। আমি আরেকবার বলে দিলাম, 100% একদম অরিজিনাল পিওর শিফন জর্জেট, মানে খুবই ভালো ম্যাটেরিয়াল, হাতে না পেলে বুঝবেন না। হ্যাঁ, দুপাট্টা গেল, এবার আসেন ড্রেসে। নাও ড্রেস হচ্ছে একদম একদম শিমার বডির উপরে, হ্যাঁ
মানে এটা আপনাকে ফুল অন পুরা দমে পার্টি লুক দিবে, কোনো নর্মাল জর্জেটে করা না। যারা কিনা আমরা ড্রেস কিনি তারা খুব ভালো করে জানি যে শিমার জর্জেটের গজের দাম কত, ঠিক আছে? ইটসেলফ শিমার জর্জেট মানে প্রাইস কত সেটা কিন্তু আপু নিচের দিকে বেশি কাজ করা ড্রেস আনো, কেননা যারা হিজাব করি, হ্যাঁ আপু নিচের দিকে কাজ করা ড্রেস, নিচের দিকে হ্যাঁ ঠিক আছে আপু, আমার কাছে না নিচের দিকে কাজ করা ড্রেস থাকে অনেক, বাট কেন জানি আপু আমার পেজে না গলার দিকে কাজের ড্রেসের ডিমান্ড বেশি থাকে। হ্যাঁ সো দেখা যায় আমার সেটাই আনা হয়, বাট অবশ্যই আমি কোনো ড্রেস দেখানোর পর আপনাকে নিচের দিকে কাজ করা আমার কাছে অনেক কালেকশন থাকে তো দেখিয়ে দিব কোনো অন্য একটা লাইভে, আজকে তো প্রিপেয়ার ছিলাম না, ঠিক আছে ডিয়ার? ওকে, ড্রেসের ম্যাটেরিয়াল কি বললাম, ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে 100% পিওর শিমার জর্জেট। হ্যাঁ পিওর শিমার জর্জেট, এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওর শিমার জর্জেট। ওকে, এইটার বডির কালারটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা, এটাকে কি কালার বলবো, লাইট, এটা না মানে কি কালার, মানে ইটস নট, খুবই লাইট একটা গোল্ড টোন। হ্যাঁ এটার আরেকটা হবে পিঙ্ক টোন, এটা ক্যামেরাতে অনেক ডার্ক লাগতেছে, এত ডার্ক না। আরেকটা হবে সিলভার, আরেকটা হচ্ছে সিলভার, কেউ সিলভার আর এটাতে কনফিউজড হবেন না, এটা আমি লাস্টে দেখাবো। হ্যাঁ সো আমারটা ফার্স্ট ওয়ান আপনারা রেডের সাথে পাবেন, খুবই লাইট একটা সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে, শিমার জর্জেটের নিচে কিন্তু ইনার লাগে, ঠিক আছে? নাও আমি দেখিয়ে দিই ফুল ড্রেসে কি সুন্দর করে গলাতে কাজ করা। আচ্ছা গলাটা হচ্ছে আপনার ইচ্ছা করে এই ড্রেসে কিন্তু আমরা কোনো এমব্রয়ডারির কাজ রাখি নাই, জাস্ট বিকজ অনেক এমব্রয়ডারি ড্রেস নিয়েছেন সুতার কাজ করা থাকে, এটাকে একদম মানে যেন ওড়না আর ড্রেসের বডিটা বেশি হাইলাইট হয়, দ্যাটস ওয়াই পুরা কাজটাই আপনার গোল্ডেনের উপরে করা, ঠিক আছে? গোল্ডেনের উপরে করা এবং টার্সেল বসিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এবং ফুল সব জায়গাতে এখানে স্টোন সেটিং আছে, পুরাটাতে স্টোন সেটিং করে দেয়া আছে। হ্যাঁ পুরাটাতে স্টোন সেটিং করে দেয়া, এখানে একটা ফার্স্টে আপনাদের একটা কেমন জানি বাটনের মতো থাকবে দিস ওয়ান, অ্যান্ড আফটার দ্যাট আপনার এই এই জিনিসটা থাকবে, ঠিক আছে? যারা যারা লাইভ দেখছেন একটু ই করে দিন, পেজে গেট অল লাইভ নোটিফিকেশনটা অন করে রেখেন, ঠিক আছে? আর অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, লাইক দিতে আমি বারবারই বলি টাকা লাগে না কিন্তু, সো একটা লাইক তো দিতেই পারেন। ওকে আচ্ছা সো ড্রেসের কি করা, বডি বডির উপরের কাজটা, বডির এখান থেকে এতটুকুন কাজটা আপনার পুরাটা জারি ওয়ার্ক দিয়ে জারি কাজ করা, এবং এ টু জেড পুরো জায়গাটাতে হচ্ছে আপুদের স্টোন বসানো। এখন আমি বলে দিই স্টোন কিন্তু সেলাই করা যায় না, হ্যাঁ একটা স্টোন কথার কথা যদি পড়ে যায়, যাদের এটাই সমস্যা তারা কিন্তু স্টোনের ড্রেস কখনো পারচেজ করবেন না, ঠিক আছে? কারণ আমরা মানুষেরই আমাদের হায়াত থাকে না, আমরা একসময় মরে যাই, তো একটা স্টোনের ড্রেস থেকে একটা স্টোন পড়লে যারা হার্ট অ্যাটাক করে হয়ে যান তারা অর্ডার দিবেন না, ওকে তারা অর্ডার দিবেন না, এটা আমি সব সময় বলি। ওকে আচ্ছা ফুল ড্রেসে কি করা, ফুল ড্রেসে হচ্ছে ওড়নাতে যে আপনার বোটা বোটা ছিটাটা করা না সেটা করা, বাট সাথে প্রত্যেকটা জায়গায় স্টোন বসানো একটা একটা করে। হ্যাঁ সো ড্রেসের ফুল বডিতে আপনার ওড়নাতে যে ছিটা করা সেটার সাথে একটা একটা করে স্টোন বসানো। এই চুড়িটা পরলেই গ্যাঞ্জাম লাগে। আচ্ছা এবার নিচের পোর্শনটা দেখেন, নিচের পোর্শনে হচ্ছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু ড্রেসটা শর্ট করে মেক করেছি, হ্যাঁ আমি যতটুকু না লম্বা পরি তার থেকেও আমি শর্ট করেছি এই ড্রেসটা, বিকজ আমার কাছে মনে হয়েছে ড্রেসটা একটু শর্ট থাকবে, সালোয়ারটা একটু দেখা যাবে মেরুন কালার তো মানে ওইভাবে সুন্দর লাগবে, সো বাকিটা আপনাদের ইচ্ছা, লেন্থ অনেক আছে আমি বলে দিব। এটা হচ্ছে নিচের পোর্শনটা, গলার উপরে যেটা কাজ করা সেটাই হচ্ছে গিয়ে আপুদের নিচেও কাজ করা স্টোন সেটিং সহ। আমার ক্যামেরাতে স্টোন সেটিং দেখা যায় না, আমি বারবার বলে দিচ্ছি যে গলায় এবং নিচে সব জায়গাতে স্টোন সেটিং করা আছে। ওকে গলায় এবং নিচে সব জায়গাতে স্টোন সেটিং করা আছে, এটা কিন্তু শিমার জর্জেট, পুরা পিওর শিমার জর্জেট, শিমার জর্জেট ইন্ডিয়ান শিমার জর্জেট যেটা সেটা। ওকে নিচে কিন্তু আপুদের ইনার লাগাতে হবে এটায়, বাট প্রাইস একদম একদম একটা মানে নর্মাল কটন ড্রেসও যেরকম হয় না, আমরা বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করবো। ফিতাটা আমু আমি যে আমার ড্রেস মাপার জন্য ফিতা নিয়েছিলাম এখানেই আছে, আমি লম্বা আর লেন্থটা বলে এখন প্রাইস বলে দিব। হ্যাঁ আমি লেন্থটা বলে প্রাইস বলে দিব, আর আমাকে শুধু জানাবেন না না এই যে এইখানে আমি আমার ড্রেস মাপলাম এই জায়গাটায় দেখো, আর এই ড্রেসটা কি আজকে আর দেখবেন নাকি আমাকে জানাবেন, হ্যাঁ যদি দেখেন তাইলে দেখাবো, আদারওয়াইজ ছয়টা ড্রেস পরতে হবে যদি ওইটা দেখাই, মনে হয় না আমার আজকে শরীর বলবে। আচ্ছা এটা বডিটা বলে দেই, ওকে ইনাফ কাপড় দেয়া। এবার খেয়াল করেন 32
বডিতে হচ্ছে আপুদের 64 ইঞ্চেস কাপড় আছে, লম্বা হচ্ছে 50, ডান বডিতে হচ্ছে 50, বডিতে হচ্ছে 64 ইঞ্চেস কাপড়, হাতা আলাদা দেয়া, এত কিন্তু কাপড়ের প্রয়োজন নাই। সীমার জর্জেট আমরা চাইলে আরো কম দিতে পারতাম, হ্যাঁ, বাট ইনাফ কাপড় দেয়া যেন যে কেউ ক্যারি করতে পারে। আর লেন্থ হচ্ছে পুরো 50 এর কাছাকাছি। ওকে, সো ফার্স্ট ড্রেস আমার দেখানো শেষ, এবার হচ্ছে আপুদেরকে প্রাইসটা বলে দেই, দেন বাকি দুটো কালার জাস্ট পরে দেখাবো। আপু ওইটাও দেখবো, আচ্ছা ওটা দেখবেন, আচ্ছা দেখি আপনি যদি ইচ্ছা হয় দেখিয়ে দিব। সুতির মধ্যে কি কাজ করা কোনো ড্রেস হবে? আপু সুতির মধ্যে কাজ করা অনেক দেখাইছি, অনেক 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 দেখাইছি, প্রচুর দেখাইছি। আজকে পার্টি ওয়ের তো এই জন্য একটু অন্য ক্যাটাগরিজ দেখাচ্ছি। আচ্ছা, সো আমি যেটা জাস্ট দেখাইনি, ওড়নাটা আপুরা অনেক সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যারা যেইভাবে নেন। কেউ কোনো আপু যদি, হ্যাঁ, সামনাটা ঢেকে নেন যে ফ্রন্ট, এইভাবে নিলেও আপনাকে গর্জিয়াস লাগবে আপনি যেইভাবে ক্যারি করেন না কেন। ইভেন ওড়নাটা দুপাট্টাটা যদি আপুরা যারা মাথায় মাথায় কাপড় দেন, তারাও জাস্ট খেয়াল করে দেখেন যে কি পরিমাণ মানে গর্জিয়াস লাগে, আর দুপাট্টার ম্যাটেরিয়াল যে কি জোস। আমি এটা মানে আপনাদেরকে কখনো ক্যাম এটা মানে আমি লাইভে বলে বুঝাইতে পারবো না। আমি এই ড্রেসটা কালকে উত্তরা শোরুমে পাঠাই দিব, হ্যাঁ, কালকে আমি এটা উত্তরা শোরুমে পাঠাই দিব, কেউ যদি চান গিয়ে দেখে নিয়েন উত্তরা শোরুম থেকে, বাট অনলাইনে অর্ডার দিয়ে শোরুম থেকে নিচ্ছি, হাবিজাবি কিন্তু কাজ করা যাবে না। ওকে, সো নাও কিসের টাইম, এখন হচ্ছে ড্রেসের প্রাইজের টাইম। ওকে, সো প্রাইজের টাইম যেহেতু আমি আপুদেরকে একটু, ও ড্রেসের তো গলার কাজ দেখাতে হবে, সো আপুদেরকে আমি একটু বলে দিই ছোট কিছু ডিটেলস। সেটা হচ্ছে যে আমাদের পার্টি ওয়্যার ড্রেস আপুরা একটু আগে অর্ডার দেবেন। আমি এই কথা অন্যান্য লাইভে মেনশন করি না, বাট আমি দুই তিনটা পার্টি লাইভ করার পর দেখলাম যে মানে পায় না আর কেউ, পরে পায় না, হ্যাঁ। সো যারা নিবেন, অনেকেরই এমন টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ আমি কালকেরটার সাথে নিব, মানে এই কাজ করেন না, পাবেন না, হ্যাঁ, বিকজ অনেক ফাস্ট অর্ডার আসে পার্টি ওয়্যার ড্রেসের ডিউ টু দ্য প্রাইস, প্রাইস অনেক কম থাকে বলে আমাদের। ওকে, আচ্ছা লাস্ট জিনিস, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা, যাদের সমস্যা অর্ডার দিবেন না, ঢাকার বাইরে এসে পরিবহন থেকে নিতে হবে, শুধুমাত্র ব্রাঞ্চ নেই উল্লেখ করে অর্ডার দিবেন, যেমন নাসিরাবাদ থেকে নিব, আমার ফোন নাম্বার, ড্রেসের পিকচার, দ্যাটস ইট, আর কিছু না, 150 টাকা চার্জ। কেউ যদি সুন্দরবনের মাধ্যমে নেন, পুরো টাকা আগে বিকাশ করে দিতে হবে, আর 6 থেকে 7 দিন অ্যাটলিস্ট হাতে ধরে রাখবেন, দ্যাটস অল, আর কোনো ডিটেলস নাই এই ড্রেসের। খুবই সুন্দর একটা থ্রি পিস লাইক পার্টি ওয়্যার ড্রেস, যেটা সীমা জর্জ। এখন লাস্টের শর্ট ফর্মেট ড্রেসের ডিটেলস বলে দিই, দু প্যান্ট হচ্ছে অনেক সফট একটা মানে কি মানে জাতীয় একটা সালোয়ারের কাপড় আমি জানি না, প্রচুর হাই কোয়ালিটি, দুপাট্টা হচ্ছে একদম 100% পিওর শিফন জর্জেটের মধ্যে, ঠিক আছে, খুবই ভালো ম্যাটেরিয়াল। ড্রেসের বডি হচ্ছে পুরাটা সীমার বডি, সীমার জর্জের যেটা ইন্ডিয়ান ম্যাটেরিয়াল থাকে সীমার বডি, সেটা ড্রেসের নিচে কিন্তু আপনাদের ইনার লাগবে, ঠিক আছে, এবং ড্রেসের উপরের কাজ হচ্ছে পুরাটা জারি ওয়ার্কের, পুরাটাতে স্টোন বসানো, নিচেও স্টোন বসানো, যাদের একটা স্টোন পড়ে গেলে হার্ট অ্যাটাক হয় তারা কিন্তু অর্ডার দিবেন না, ঠিক আছে, দ্যাটস অল। এই ড্রেসের ডেসক্রিপশন এতটুকু, এবার প্রাইস, এবার প্রাইসটা কত, ড্রেসের প্রাইস হচ্ছে কত, কেউ গেস করতে পেরেছেন? আমি বলে দিই, ড্রেসের প্রাইস আসবে মাত্র 1500 টাকাও আসতেছে না, বুঝছেন, 1500 না, এত সুন্দর একটা মানে ড্রেস আপনাদেরকে পূজার জন্য, এই মানে এটা 1580 টাকা আসছিল, বাট সেটাও আমি 100 টাকা ডিসকাউন্ট করে 1480 টাকা করে দিয়েছি, ঠিক আছে। ড্রেসটার প্রাইস মানে আমি যদি সামনের সপ্তাহে থাকতাম আমি এটা চোখ বন্ধ করে 1000 মানে 1580 রাখতাম, বাট সীমারের বডি ড্রেস মানে একটা নর্মাল জর্জের ড্রেসও আপনারা 1500-র উপরে দিয়ে কিনেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। সো সীমার বডি ড্রেস, সীমারের গজই জানি কত, 300 না কত, সো হিসাব করেন, 3 গজ কাপড়েও 700-800 টাকা লেগে যায়, তারপর কাজ, তারপর এত সুন্দর ওড়না, সব কিছু মিলায় ইম্পসিবল এরকম প্রাইস, হ্যাঁ। সো প্রাইস কত, 1480 টাকা, 1480 টাকা। আমি ডিটেলস খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আপুদেরকে, এখন আমি শুধুমাত্র বাকি দুইটা কালার পরে দেখাবো, হ্যাঁ। সো আপনারা দেখেন কে কোন কালার নেবেন, তারপরে ইনবক্সে অর্ডার করেন, বাট আজকে যেহেতু শুক্রবার একটু ধৈর্য ধরতে হবে আমাদের, ওকে, সবাই রিপ্লাই পেয়ে যাবেন। 1480 টাকা, ওয়াও, আমি নিব, আচ্ছা ঠিক আছে আপনি, ওকে, ভালো একটা স্টোন পড়ে গেলে হার্ট অ্যাটাক, না না আপু বিশ্বাস করেন এমন অনেক কাস্টমার থাকে, হ্যাঁ, যে একটা স্টোন পড়ছে তো শেষ, এই হ্যান ত্যান হাবি জিবি জিবি জিবি, আল্লাহ, একটা মেয়ে মানুষ হয়ে যদি আমরা এটা না জানি যে একটা স্টোনের, একটা স্টোন তো জীবনেও সেলাই করা যায় না। সো আমি জিজ্ঞেস করি যে ফার্স্ট অফ অল আপু আপনি তো মেয়ে,
আপনার তো এটা জানারই কথা যে ছোট থেকে বড় হয়েছে কামিজ টামিজ পরে, তো জানি না যে স্টোনের ড্রেস থেকে কিন্তু একটা স্টোন দুইটা স্টোন ফল আউট করবে, বিকজ দুনিয়ার কেউ নাই যে আপনাকে স্টোন সেলাই করে এগুলো স্টোন সেলাই করে দিবে। সো এগুলো যেমন মানে লাইক কমন সেন্স, হ্যাঁ, যে ছোটখাটো এগুলো কারো কাছে 100 জনের কাছে ইস্যু না, একজনের কাছে ইস্যু, ওই একজনই তখন আমাদের কাছে একদম কাটার মতো হয়ে যায়। এই জন্য আমি লাইভেই বলে দিলাম, হ্যাঁ, এই জন্য আমি লাইভেই বলে দিলাম আমি নিব, আমি নিব। দেখছেন সবার অবস্থা, এই জন্য বলেছি এগুলো ড্রেস খুব দ্রুত ইনবক্সে অর্ডার দিবেন। আমি এখন তাড়াতাড়ি আপনাদেরকে কালার দেখাই, হ্যাঁ, আমি তাড়াতাড়ি আপনাদেরকে কালার দেখাবো। আমি আর কোনো ড্রেসের ডিটেলস বলতে পারবো না, আমি শুধু চেঞ্জ করে আসবো, দাঁড়াবো, দেখবেন, আবার চেঞ্জ করে আসবো। ওকে, সো আমি চেঞ্জ করে আসতেছি। এটা লাগাও, গরম হয়ে গেছে জায়গাটা। আচ্ছা, হাই আপু, হ্যালো আপু। ওকে, সো এখন হচ্ছে শোরুমটা কোথায় উত্তরাতে প্লিজ বলো আপু। 16 শাহ মখদুম এভিনিউ, 13 নাম্বার সেক্টর, পিক এন্ড পে সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোর। ওকে, পিক এন্ড পে সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে। যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে খুবই 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 সুন্দর আরেকটা কালার। আজকে আপুরা কনফিউজড হয়ে যাবেন যে না রে বাবা, কোনটা ছেড়ে কোনটা নিব, কি করলা সালোয়ারের কাপড়। ও ওকে, আচ্ছা, সো দেখেন আমি যেমন প্যান্টের কাপড়টা বানাই নাই, বিকজ আপুরা জানেনি, আমাকে সারাদিনই জিজ্ঞেস করেন যে আপু এত কাপড় বানায় করোটা কি। সো আমার প্যান্টের কালার কিন্তু অবশ্যই সবকিছু থেকে লাইট ডিপ হবে, হ্যাঁ, আমার প্যান্ট কখনো খেয়াল করবেন না, আমি আপনাদেরকে প্যান্টের কাপড় যেটা দেখিয়ে দিই সেটা হবে আপনাদের প্যান্ট, ঠিক আছে। আমি আমার মানে বানানো একটা পুরানো একটা কোথা থেকে উঠায় নিয়ে পরে আসছি, মানে যেটা ম্যাচ করে না, বিকজ আমার আমি পরছি বেগুনি কালার আর এটা হচ্ছে বার্গেন্ডি কালার। সো এইটা মনে হয় বেশি সুন্দর, তাই না? আচ্ছা বলেন তো কোনটা বেশি সুন্দর। হাই অনিকাপ্পু, কেমন আছো? হাই নুসরাত আপু, তোমার পরাই ড্রেসটা আমি নিব। আচ্ছা আপু নিয়েন। আচ্ছা এখন দেখি নতুন সাইন আসে। আপু বটল গ্রিন কালারের মধ্যে একটা ড্রেস স্টক করো। বটল গ্রিন কালারে একটা ড্রেস আছে তো আপু আমার কাছে, পার্টি ড্রেস, বাট ওটা এখন দেখাচ্ছি না। আমাকে বলেন তো আপু রেডি করে নাই, অবশ্যই সেলাইতে হবে আপু। সীমার জর্জেটের ড্রেস 1480 টাকাতে দিচ্ছি, এইটা যদি সেলাই করে দেই মানে পুরো মানে মাইনাসে চলে যাব, প্রফিট তো হবেই না, দূরের কথা। আমি বললাম তো এই ড্রেস মানে সীমারের ড্রেস আপনারা যদি 1580 টাকায় পাইতেন আপনারা লাভবান হইতেন, বিকজ সীমার জর্জেটের দাম যে কোনো জর্জেট সব কিছু থেকে ডাবল থাকে। আপনার জর্জেটের গপ যদি কথার কথা 100 টাকা হয়, সীমারের হয় 200, মার্কেটে গেলে খোঁজ করলেই পাবেন ইন্ডিয়ান সীমারের গজ কত, বুঝে যাবেন। সো সেই ড্রেস আমি আপনাদেরকে 1480 টাকাতে দিছি, মানে এটা মিস করার মতো না। এখন বলেন, এটা হলো সেকেন্ড ওয়ান, শর্টলি ডিটেইলস বলে দিই। ড্রেসের লম্বা আসবে আপনাদের 50 পর্যন্ত, 49 ধরে রাখেন। ড্রেসের বডি আছে 64 পর্যন্ত, আপনারা নিয়ে পড়তে পারবেন, সেলাই করতে হবে। ড্রেসের মেটেরিয়াল হচ্ছে শিমার সালোয়ার, হচ্ছে অনেক হাই কোয়ালিটি একটা প্যান্টের কাপড়, এটার নাম আমি জানি না, দুঃখিত, খুবই হাই কোয়ালিটি, মানে এটা এত সফট, মানে এটাকে কটন বললে ভুল হবে, এই জন্য আমি বলতেছি না। অ্যান্ড দুপাট্টা হচ্ছে 100% অরিজিনাল পিওর শিফন জর্জেট, পিওর শিফন জর্জেট,
ওনার হাতে পেলে কেউ বলতেই পারবেন না যে এটা বলবেন এটা তো পুরো ইন্ডিয়ান ড্রেস, মানে গ্যারান্টি সহকারে বলতেছি যে বলবেন ও মাই গড এটা তো পুরো একটা ইন্ডিয়ান ড্রেস। হ্যাঁ এমন, ওকে। সো বডিতে কি করা, জারি ওয়ার্ক আর স্টোন সেটিং, নিচেও সেম। আমি কিন্তু প্রথম ড্রেসে সব বুঝিয়ে দিয়েছি, এখন থার্ড কালার পরে দেখাবো। পিক দিও আপু, আরেকটা কালার পরে দেখান, এটা সবাই ক্লিয়ার, এটা নিয়ে আর আমি সময় নষ্ট করার তো দরকার নেই, রাইট? আরেকটা পরে আসি। আপু ইনবক্স চেক করেন, আপনি আমার আজকে ফ্রাইডে, আপনি একটু সময় দেন। আমি আবারও বলছি, আমি একটু 1 তারিখ থেকে 6 তারিখ আমি থাকবো না, আমাদের সব কাজ চলবে, ঠিক আছে? আমি একটু আমার পার্সোনাল কাজের জন্য, সো এই জন্য আমি আজকে শুক্রবারে লাইভে এসেছি। হ্যাঁ, বাট সবাই ছুটিতে, ওরা সবাই আজকে 5টা 6টার দিকে অফিসে আসবে। সো একটু আপনারা অর্ডার দিয়ে রেখে দেন, আপনারা অর্ডার করে রেখে দেন। আমি আমি শেষ এটা, আপু ড্রেস, আগের ড্রেসটা দেখি, আপনি ওটা দেখাই, এখন সময় নষ্ট করা যাবেই না। আপু ড্রেসটাকে অবশ্যই আনস্টিচ, আপু আপু কানের দুলগুলা সব সময় মারাত্মক সুন্দর হয়। আর আবারও বলতেছি, আপুরা যদি এই ড্রেসটা না, যারা যাদের পুজো আছে, আমি আমি সত্যি কথা দেখেন, আমি একদম টিকলি সেট করে রাখছিলাম যে আজকে একটা সুন্দর টিকলি তো পরবই। এই ড্রেসটার কাজ এমন, আপুরা মানে যাদের পুজো আছে তাদের তো খুব বড় একটা ওকেশন, তাই না? সো আপুরা কিন্তু এই ড্রেসের সাথে অনেক সুন্দর করে, মানে ড্রেসটার কাজের সাথে টিকলি যাবে, মানে ড্রেসটার খুবই সিম্পল এলিগেন্ট, আর এটার সাথে অনেক সুন্দর লাগবে যারা টিকলি পরবেন পূজার জন্য, ঠিক আছে? মানে কিচ্ছু লাগবে না, কানের দুল টুলো বড় কিছু লাগবে না, সুন্দর এটার সাথে যদি টিকলি সেট করে পরে ফেলেন, ইউ উইল লুক জাস্ট ওয়াও, আউটস্ট্যান্ডিং। 1480 টাকা, 1480 টাকা রেখে দিলাম, রেখে দিলাম, রেখে দিলাম, রেখে দিলাম, রেখে দিলাম, ওকে বাদ। আচ্ছা, আমাকে শুধুমাত্র জানাবেন, আমি লাস্টে এই ড্রেসটা আপুদেরকে একটু দেখিয়ে দেবো, একটা রিস্টকের ড্রেস বাট নতুন ডিজাইনে এসেছে, সো আমি এটা রেখে দিলাম। হ্যাঁ, এই যে প্যান্টের কাপড়, আপুদের এই যে ড্রেস শিমারের উপরে, ফুল ড্রেসে কিন্তু স্টোন বসানো, হ্যাঁ পুরো ড্রেসে কিন্তু স্টোন সেটিং করা আছে, এবং কালারটা যতটা ক্যাটক্যাটা লাগছে ক্যামেরাতে হাতে পেলে দেখবেন এরকম না, বিকজ মনে রাখবেন আমি কখনো কোনো ক্যাটক্যাটা কালার আমি শো করি না, বিকজ এটা আমি পরবো না। হ্যাঁ, এটা ক্যামেরার জন্য এরকম লাগছে, বাট ইন রিয়েল ড্রেসের পিঙ্ক কালারটা অনেক সুন্দর, আর ওড়না আমি আপনাদেরটা পরে আছি, বিকজ আমারটা জানি কি করে করছি, রেখে দিলাম। হ্যাঁ রেখে দিলাম, গেলাম আরেকটা পরে আসি, ওকে ডান, আরেকটাই চলে গেলাম। যারা যারা দেখছেন, আপু হোম ডেলিভারি প্রাইস কত? 1480। আচ্ছা আমি চেঞ্জ করে এসে আপনাদের কমেন্ট করতেছি, ওয়েট। আচ্ছা, ড্রেসগুলোর জন্য কত টাকা বিক্রি? রাবে আপু কতগুলো হার্ট দেয়। আচ্ছা রাবে আপু শাড়ি পাইছেন? 1480। আপু ড্রেসের জন্য তো বিকাশ করতে হবে না। হাই জান্নাতুল আপি, ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম কেমন? এসে পরিবহনের মাধ্যমে নিতে হবে। আচ্ছা এবার শুনেন, আমার সালোয়ারের দিকে ভুলেও তাকাবেন না, আমি বেগুনি সালোয়ার পরা আছি, আমি আমার নেভি ব্লু সালোয়ার খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? সো আমি আমার ব্লু কালার প্যান্টের কাপড়টা, নেভি ব্লুটা আমি খুঁজে পাচ্ছি না, দ্যাটস ওয়াই পরে আছি। এবার এটার কালার কম্বিনেশন দেখেন, এটা সেই সব আপুরাই নেবেন যাদের, আমি বলে দেই, যাদের অনেক বেশি অফিসিয়াল কাজ থাকে, হ্যাঁ যারা অফিসে যান তারা এই কালার চুজ করবেন। কেন না, ধরেন একটা এখন অফিসের একটা পার্টি প্রোগ্রাম, যত যাই বলেন, আমরা যারা ওয়ার্কিং ফিল্ডে আছি তাদের কোনো অফিসিয়াল কাজে গেলে সেটা মিটিং হোক, মানে মিটিং তো না সরি পার্টি হোক, ওইভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করেই যেতে হয় কালার সেটিং মাথায় রেখে।
তখন কিন্তু লাল নীল সবুজ হলুদ যতই বলেন পড়লে মানায় না। হ্যাঁ, সো যারা অফিসিয়াল ফিল্ডে আছেন তারা এই কালার চুজ করবেন। হ্যাঁ, বিকজ দেখেন ড্রেসটা হচ্ছে আপনার একেবারে সিলভার কালারের উপর, পুরাটা সিলভার কালার, ব্লু কালারের প্যান্টের কাপড়, আপনার দুপাট্টা হচ্ছে নেভি ব্লু এর সাথে সিলভার কালারের কম্বিনেশন, দোনো দিকে তো এমব্রয়ডারি কাজ, 1480 টাকা মাত্র। এটা পূজা অফার প্রাইস বলে এটা পেলেন। আমি বলে দিচ্ছি এই ড্রেসটার লোয়েস্ট দামই আমাদের ছিল 1580 টাকা, সেখানে আমি মানে আরো 100 টাকা পুরো বাদ দিয়ে এবার মানে এটা মানে একদম আমি জাস্ট জাস্ট মানে আমি এই কদিন আর পার্টি ওয়্যার দেখাবো না বলে এমন একটা দেখিয়ে দিলাম যেন সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। ঠিক আছে, খুশিতে আত্মহারা হয়ে যায়। ওকে, সি সবভাবে ড্রেসটা সুন্দর। আর আমি এখন একটা হচ্ছে একদম রেগুলার ওয়্যার একটা কটন দেখিয়ে দিব, মানে হেল্প হবে যারা এই ড্রেস নেবেন, একসাথে আরেকটা ড্রেস নিয়ে নিতে পারবেন যদি ওইটা লাগে, বাট ওই ড্রেসটার অনেক ডিমান্ড ছিল। হ্যাঁ, সো আমি এটা চেঞ্জ করে আসি। তিনটা কালার ইজ ইউজ মেটেরিয়াল, আপনি শিমার বডি, বডি শিমার। হ্যাঁ, প্যান্ট কিন্তু আমার এটা দেখেন না, আমি এই জন্য একটু জাস্ট কাছে এসে দাঁড়াচ্ছি। ওকে, এই যে আপনাদের দুপাট্টা, ওকে আপুদের দুপাট্টা পিওর শিফন জর্জেট, পিওর শিফন জর্জেট। দুপাট্টা হাতে নিয়ে আমি কিন্তু কখনো এই কথা বলি না যে এই দুপাট্টা হাতে নিয়ে আপনি বলবেন এটা ইন্ডিয়ান ড্রেসের ওড়না। আমি বলে দিচ্ছি এটা যে এটা আপনার হাতে নিয়ে বলবেন শিট এটা তো একটা ইন্ডিয়ান ড্রেসের ওড়না, বিকজ আমি আগে ইন্ডিয়ান ড্রেসও সেল করছি। এটা ধরে আমি মানে আমার আমাকে কেউ না বললে আমি বুঝতাম না, সত্যি কথা আমি যদি মানে এটা বলতাম যে এটা ইন্ডিয়ান মানে ম্যাটেরিয়ালের দুপাট্টা সেটাই আপনারা বিশ্বাস করতে বাধ্য হইতেন হাতে পেয়ে। এটার কোয়ালিটি এত ভালো, এত ভালো। আর পার্টি ড্রেস তো পার্টি ড্রেস সাধারণত কেউই খারাপ কিছুতে করে না, কেউই খারাপ কিছুতে করে না, বাট পার্টি ড্রেস খুব দ্রুত অর্ডার দিবেন আমাদের কাছে, আমাদের প্রাইস অনেক কমিয়ে দেই বলে সবাই নিয়ে ফেলে, যে কেউ এফোর্ড করে ফেলতে পারে নিয়ে নেয়। ঠিক আছে, সো ডান, এখন একটা সুন্দর কটন ড্রেস দেখাবো। আগে লাল পরবো না পার্পল পরবো বুঝতেছি না, আগে মেরুন পরি। হ্যাঁ, সো নাকি পার্পল পরবো, কোন কালারটা পরবো আমি আগে একটু গায়ে ধরে দেখি তো, এটা একটা মেরুন। আচ্ছা, মেরুনটা পরে আসি। হ্যাঁ, এটা 1480 টাকা ছিল আপু সুন্দরবন কুরিয়ার। আচ্ছা, লাস্টলি বলে যাই ঢাকার মধ্যে 100 টাকা চার্জ, ফুল হোম ডেলিভারি হবে, ঢাকার বাহিরে এসে পরিবহনে যারা নেবেন 150 টাকা চার্জ। আপুদের কিন্তু ব্রাঞ্চ নেম শুধু উল্লেখ করে অর্ডার দিতে হবে, প্লিজ আপুরা ফুল অ্যাড্রেস দিবেন না, না না, আপনাদের অর্ডার নিতে অনেক সময় লাগে, আপু জাস্ট ব্রাঞ্চ নেম বলেন। সো আপনার অর্ডার যেখানে আমরা 2 ঘন্টায় নিতে পারতেছি সেখানে 4-5 ঘন্টা ডিলে হয় জাস্ট আবার কোশ্চেন করছে বলে। সো যারা এসে পরিবহনে নেবেন শুধু ব্রাঞ্চ নেম উল্লেখ করে অর্ডার দিবেন, আর যারা সুন্দরবনে নেবেন 100 টাকা ডেলিভারি চার্জ, ফুল টাকা অগ্রিম আমাদেরকে আগে বিকাশ করে দিতে হবে, হাতে 7 থেকে 8 দিন সময় নিয়ে অর্ডার দিবেন, সুন্দরবন অনেক টাইম নেয়, পরে ব্লা হয়। ওকে, আচ্ছা 1480 টাকা ডান আসতেছি। চলে আসলে কি হয়েছে, আমি 5 মিনিট কি বাইরে বসতে পারবে না, গেছে তো মাত্র। ₹1480 এই স্টিকার কে দিচ্ছে, অনেক সুন্দর তোমার ড্রেসগুলো, কেউ স্টিকার দিবেন না ডিয়ার প্লিজ। আচ্ছা, দুইজন এসে স্টিকার দিচ্ছে, সরি ডিয়ার আই হ্যাভ টু ব্যান, আমি ব্লক করে দিলাম। হ্যাঁ, আমার কিছু করার নাই, সরি।
অন্য আইডি থেকে আমাকে দেখেন, আমি যারা স্টিকার দিছেন ব্লক করে দিছি, সরি। হ্যাঁ খুবই সরি, এই যে আবার স্টিকার দিতেছে, আরে বেটা কোথা থেকে আসছো, খুব সরি, দুঃখিত, কেউ কথায় মন খারাপ করবেন না। হ্যাঁ ব্লক করে দিতে হয়েছে, মানে কথা বললে বুঝে না, তো এই জন্য আমি ডিরেক্ট ব্লক করি। সো অন্য আইডি থেকে দেখেন, বাট প্লিজ, হ্যাঁ না বুঝে অনেকে স্টিকার দিয়ে থাকেন, বাট স্টিকার দিবেন না লাইভে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ড্রেসটা যারা আগের বার আমাদের আমাদের আগের ডিজাইনটা যারা পান নাই, ঠিক আছে, যেটাতে নিচে রোজ ডিজাইনে ছিল, সেটা সেটা নাই, স্টক আউট। হ্যাঁ সো অনেক আপুর কাছে এটার আগের ডিজাইনটা আছে, যারা ওইটা পান নাই তারা এটা এবার নিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কটন ড্রেস, 1290 টাকার, সেম আগেরটার মতোই, জাস্ট আগেরটা থেকে একটু ডিফারেন্স আছে নিচের কাজে, ওকে। বাট এটা কিন্তু পুরাটাতে স্টোন সেটিং করা। এই ড্রেসগুলোর অনেক রকমের ভ্যারাইটিস থাকে, দেখবেন কোনো কোনোটায় স্টোন নেই, কোনো কোনোটায় স্টোন আছে, কোনো কোনোটা 1200, কোনো, এগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের উপর। হ্যাঁ এখানে আপনার এ টু জেড, আমার আমাদের এখানে কিন্তু কোনো সুতার কাজ নেই, পুরাটা সম্পূর্ণ স্টোন সেটিং এর কাজ। হ্যাঁ এই যে পুরাটাতে আপনার স্টোন সেটিং করা, ঠিক আছে, ফুললি স্টোন সেটিং করা, এবং নিচেও হচ্ছে দেখেন পুরা মানে, আরে ক্যামেরাতে বোঝা যায় না, খুবই সরি, এই দেখেন এখানে স্টোন স্টোন পাতাতে আবার পাতা আকারের কুন্দনের, এই যে এই একটা জিনিস দেখেন, বলি স্টোন ই দিতে না, স্টিকার দিতে না, স্টিকার দেয় তো ব্লক করবো না, তো কি করব, আবার স্টিকার দিয়ে যাইতেছে, ব্লার, এই যে শুরু হয়ে গেছে ব্লার, দেখেন কতগুলো স্টিকার দিছে, মানে কি বলবো, মনে চায়। এটা সুতি, এটা সুতি, এটা সুতি, আপনি এটা সুতি, এবং এই যে 1290। হ্যাঁ দাম তো জানেন, এই জন্য আমি বলে দিয়েছি, ফুল কটন ড্রেস, এটা কিন্তু পুরো ডার্ক মেরুন কালার, ইভেন আপনার পুরো ড্রেসে যে সাদা সাদা যা দেখছেন সব জায়গায় স্টোন আর কুন্দন আকারের আকারের আরেকটা স্টোন আছে পাতা মতো, সেগুলো বসানো। হ্যাঁ এগুলো হাতে পেলে বুঝবেন, আমি আগের বারও বলছিলাম এই ড্রেস হাতে পেলে বুঝবেন ড্রেসে কি করা, সেম এইটারও হাতে পেলে বুঝবেন। এই যে এটা হচ্ছে আপুদের প্যান্টের কাপড়টা মেরুনের মধ্যে ক্রিম আন্ডারটোন, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, ওকে। ড্রেসের বডি অনেক আছে, ড্রেসের বডি আপুদের 80+ বডি আছে, 80+, লম্বা হচ্ছে 50, লম্বা হচ্ছে আছে যান 48 48, ধরেন কম বলে রাখা ভালো, লম্বা 48, বডি হচ্ছে 80+, আনস্টিচ স্লিভস এর কাপড় আলাদা দেয়া আছে, স্লিভস আলাদা, ওকে। এবং দিস ইজ ইওর প্যান্ট পোর্শন, এবং দিস ইজ ইওর দুপাট্টা, এটা 1290 টাকা আগের দাম। হ্যাঁ এই যে ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর হালকা ক্রিমিশ কালারের মধ্যে। এই ড্রেসের আগের ডিজাইনটা অনেক আপুদের কাছে থাকার কথা, লাইক অনেক অনেক অনেক, ঠিক আছে। এই যে মেরুন পড়ে গেছে, সো এই যে ঠিক আছে, আচ্ছা স্টিকার যেহেতু দিচ্ছেনি আমার কিছু করার নাই, ব্লক করলাম, বিকজ দিস আর ফেক আইডিস। আচ্ছা শিউলি সরকার, আপু আমি খুবই সরি, ফাইজলামে ভাল লাগে না ব্লক, খুব সরি। হ্যাঁ আপনারা, আমি জানি এখানে কোন কাস্টমার মনে হয় আমাদের কাস্টমার ছিল পেজের, আমি ব্লক করে দিছি, আমার মাথা ঠিক না থাকলে ঠিক থাকে না, অন্য আইডি থেকে অর্ডার দিন, স্টিকার দিবেন না, বাংলা কথা না বুঝলে আমি আর কিতা করতাম, স্টিকার দিবেন না, ওকে। সো দুপাট্টা তো দেখাই দিছি, গাছওয়ালা দুপাট্টা, যার লাগবে স্ক্রিনশট, অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ ইনবক্স, এটা কিন্তু মেরুন কালার, পরে বলবেন না আমি লাল ভেবে নিছি মেরুন কেন, লাইভে বলে দিচ্ছি দিস ইজ মেরুন, ক্যামেরাতে দাঁড়াইলে আমাদের অনেক কিছু একটু চেঞ্জ আসে, যেমন এটা এটা মেরুন, ক্যামেরাতে লালচে মেরুন দেখাচ্ছে, বাট শুনে নেন ভালো করে, এটা মেরুন কালার, ওকে মেরুন কালার, ওকে। এখন পার্পলটা পরে আসবো, ঠিক আছে, আর আমি আরেকটার আমি আমি ছবি পোস্ট করে দিচ্ছি সবগুলার, ঠিক আছে, আমি তিনোটারই ছবি পোস্ট করে দিচ্ছি, বিকজ আমি একটু তাড়াতে আছি, ঠিক আছে, আমি সবগুলার ছবি পোস্ট করে দিচ্ছি। এটার 4টা কালার আছে, আমি বাকি সব কালারগুলো আপুদের জন্য অনেক সুন্দর করে এখনই ছবি পোস্ট করে দিব, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়, পার্পেলটা তো অসাধারণ, মানে মিস করলেন আপনারা যে পড়লাম না, বিকজ বললাম না আমার দেখানোর সময় না, আমি আলাদা দেখিয়ে দিতাম। সো এটা ছিল আপুদের পার্পেল কালারটা, 1290 বিডিটি, এটা হচ্ছে ব্ল্যাক, দিস ওয়ান ইজ ইন ব্ল্যাক কালার, ওকে, এন্ড দিস বিউটি ইজ ইন রেড কালার, এইটা হচ্ছে সিঁদুর লাল। সো দ্যাটস মানে দ্যাটস ইট, ওকে, আজকের জন্য এতটুকুনি, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সব আপু যারা জয়েন করেছিলেন, এবং বিশেষ ধন্যবাদ এই আপুদেরকে যারা এখন পর্যন্ত সাথে আছেন, ঠিক আছে।
সো প্রাইস কত? এটা 1290, আগের গুলো 1480, পার্টি ওয়্যার 1480। ওকে, সো অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে, অবশ্যই লাইকে, লাইভে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে? এটা প্লিজ, কোনো টাকা লাগে না, অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আর বারবারই বলি, যারা লজ্জা পান তারা, মানে কথা বলতে যারা লজ্জা পান, একটা জাস্ট হাই হ্যালো দিয়ে রেখে দিবেন। হ্যাঁ, এতে হচ্ছে পেজ প্রতিদিন আপডেট নেয়, সো অনেকের লাইক নোটিফিকেশন যায় না, মুছে যায়, তো আপনারা নিজ থেকে যদি মানে অ্যাক্টিভিটিস রাখেন পেজে, তো ফেসবুক অটো আপনাদেরকে পেজে রাখবে যে না, ও এই পেজকে ফলো করে, ওকে আপনাকে সরাবে না। বাট যারা সাইলেন্ট থাকে ফুল অন, তাদেরকে রিমুভ করে দেয়, যে নোটিফিকেশন আর যায় না তাদের কাছে, ঠিক আছে? ওকে, ফি আমানিল্লাহ, জি অবশ্যই, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপু প্লিজ বটল গ্রিন কালারের ড্রেসটা দেখান। আপি আপি আপি, ওইটা এখন না রে আপু, ওইটা এখন না, না পড়লে বুঝবেন না। পিঙ্কটা অর্ডার দিছি কোনিক আপু, তাই? আচ্ছা, পিঙ্কটা অনেক সুন্দর। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। আচ্ছা, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, রশিদ আপু হাই লিখেছে, থ্যাংক ইউ। সবার কমেন্ট পড়তে পারি না, অনেক মন খারাপ লাগে, বাট কি করবো, আমি খুব মানে তাড়াহুড়া করে লাইভ শেষ করি, তো আবার ড্রেসও দেখাই, মানে তাড়াহুড়ায়, এই জন্য। হ্যাঁ, ইফাত ইপুলে আপু লিখেছে, ইউ আর বিউটিফুল। ওকে, রূপা দাস আপু হাই লিখেছে, আশা মনি, দেখছেন আপনাদের কমেন্ট পড়লে আমি আর যাইতে পারি না। সো আচ্ছা, এখন যাই, কারণ এগুলো সবগুলোর ছবি আপুদেরকে তুলে দিতে হবে। সবাই ভালো থাকবেন, কালকে ইনশাল্লাহ আপুদের সাথে আবার অন্য ধাঁচের আরেকটা কালেকশন নিয়ে দেখা হবে। আজকের জন্য এতটুকুন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।